নিলাম থেকে বাড়ি কিনতে হলে 1% করে বাড়ির যত টাকা দাম হয় একটা চেক কাটতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রমজানের দিন আবার বের হচ্ছি, আর একটা বাড়ি দেখতে যাচ্ছি, কারণ বাড়ি শুধু দেখে যাচ্ছি কিন্তু পছন্দ হচ্ছে না। যেটা পছন্দ হয় সেটার দাম অনেক বেশি, সেটা মানে আমাদের দ্বারা কেনা সম্ভব হয় না। এখন একটা দেখতে যাচ্ছি, এখানে একটা দেখি, এখন আজকে আবার একটা দেখাবে, কিন্তু আজকে আমার ছেলেরা কেউ আসতে পারে নাই, এখন তো দুপুর 2টা, তারা দুজনে কাজে, এই জন্য আর বড়ও বের হয় নাই রমজানের দিন। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, দেখা যাক কেমন। এটা একটু পুরানো বাড়ি, মানে ঠিক করতে হবে, তারপরও পছন্দ হইলে, পছন্দ হবে কিনা জানি না। আর এটা হলো আস্তার থেকে, মানে আমাদের বাংলাদেশে যে নিলাম, নিলামের মতন এটা কোর্টে উঠবে, কোর্টে উঠার পরে সবাই এটার দাম ধরবে। এই যে বাংলাদেশে আমরা আগে ফিল্মে দেখতাম বাংলা সিনেমায়, মানে ওইভাবে এটা দাম উঠবে 50 লাখ টাকার থেকে, এটা দেখা গেছে অনেক লোকে আসবে এইভাবে, ও একজন এক একটা দাম বলবে। তাহলে আমিও শেয়ার করবো আপনাদের সাথে। আমরা বাড়িটার সামনে চলে আসলাম, আর এসে দেখি যে আমাদেরকে দেখাবে কোডের, যে আজকে একটা মেয়ে আসছে 30-32 বছরের, এই মেয়েটা আমাদেরকে দেখাবে। এটা হলো বাড়ির চারিদিকটা, এই যে এখন এখানে কিছু ডকুমেন্টসে সিগনেচার করতে হবে, এটা হলো নিয়ম যে সে আমাদেরকে দেখাচ্ছে বাড়িটা, এই জন্য সে এখন আমার হাজবেন্ড সিগনেচার দিচ্ছে, যে কোনো একজন দিলে হয়, কারণ এটা কিন্তু আগে ডেট নেওয়া আছে যে এই সময় আমরা আসব। পাশের কুকুরটা আমাদেরকে দেখে কি অবস্থা করছে, যখন দেখলো যে আমরা অপরিচিত লোক, এই একটা যন্ত্রণায় থাকি। ইতালিতে যখনই কুকুর যে বাড়িতে থাকে, আমরা পাশ দিয়ে যখন হেঁটে যাই, তখন এই অবস্থা করে। এই বাড়িটা এমনি ইতালিয়ান, ইতালিতে বলে কাজা চিঙ্গোলা, মানে দোপিও, ডোপ্লেক্স বাড়ির মতো। এখন ভিতরের কি অবস্থা যাচ্ছি, কিন্তু ভিতরে ভিডিও করা নিষেধ, কারণ ভিতরে ভিডিও করা যাবে না। এমনি নেটে সব দেওয়া আছে, আমরা নেটে দেখলাম, এই যে আমাদের দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এখন আমাদের পরে আরেক পার্টিকে দেখাবে, এইভাবে সে আজকে যে কয়জন আছে সবাকে 15 মিনিট পর পর, মানে টাইম দেওয়া আছে। আমরা বের হয়েছি, এখন আরেক পার্টিকে দেখাচ্ছে, এই যে আরও 2টা লোক আসছে, দেখা গেছে ওরা বের হলে হয়তোবা আরেকজন এসে দাঁড়িয়ে থাকবে, তা আমরা আর অপেক্ষা করি নাই। এই যে পাশের এই, মানে এই পরিবেশটা খুবই সুন্দর, এই যে ছোটো ছোটো বাড়িগুলা দেখতে খুবই ভালো লাগলো, কিন্তু ভিতরের বাথরুম, মানে ওয়াশরুম, যেটা আমরা টয়লেট বলি, সেটা মাত্র একটা, তাও খুব ছোট, এজন্য মানে পছন্দ হয় নাই। কিন্তু তারপরও দাম কম দেখে আমরা ইনশাআল্লাহ ট্রাই করব। এখন পাবো কি না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদের সাথে মানে সব কিছুই শেয়ার করলাম। এটা হলো রমজানে দেখতে গেলাম, আর যখন কোডের ডেট ছিল সেটা ছিল রমজানের পরে, ঈদের পরে, মানে এই মাসের 5 তারিখে। কিন্তু আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে, কারণ আমার নাতি আনাস অসুস্থ থাকার জন্য আমি ভিডিওটা মানে আপলোড করতে বা রেডি করতে পারি নাই। তাহলে শেষ পর্যন্ত দেখেন। আর নিলাম থেকে বাড়ি কিনতে হলে বাড়ির যে, যেমন এই বাড়িটার দাম হলো 50 লক্ষ টাকা, তাহলে মানে 1% করে, মানে 1% করে 5 লক্ষ টাকার একটা চেক মানে কাটতে হয়, কেটে। এটা যখন 5 তারিখে হলো নিলামের ডেট, এটা 4 তারিখ দুপুর 12টার আগে এটা জমা দিতে হবে কোডে। আর এই ফর্মগুলো অনলাইন থেকে বের করে সুন্দর মতন এগুলো ফিল আপ করতে হয়, কারণ একটু যদি ভুল হয় তাহলে এটা কিন্তু বাদ পড়ে যায়, কারণ সে আর অংশগ্রহণ করতে পারে না। তাই এগুলা মানে খুব সাবধানে ফিল আপ করতে হয়, আর যারা একটু ইতালিয়ান কম বোঝে তারা এগুলা এজেন্সিতে মানে টাকা দিলে এজেন্সির লোকরা ফিল আপ করে দেয়। তা আমার বড় ছেলে ইনশাল্লাহ আগের বাড়িটাও এইভাবে ফিল আপ করছে, সে এটা করছে।
কিন্তু এই যে কাঙ্ক্ষিত দিন চলে আসছে, এখানে যাওয়ার পরে তো মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা যে এত পরিমাণে লোক আসছে এই বাড়িটার জন্য, যে 50 লক্ষ টাকার বাড়ি অবশেষে 1,25,00,000 টাকা এটা বিক্রি হলো। কিন্তু আমাদের বাজেট ছিল, আমরা যদি 80 লক্ষ পর্যন্ত হয় আমরা 80 লক্ষ পর্যন্ত উঠবো, কারণ এই বাড়িটার পিছনে আরও টাকা ইনভেস্ট করতে হবে, সব কিছু ঠিক করতে হবে, এই জন্য মানে আমরা আর 80 লক্ষর উপরে উঠে নাই। পরে এক ইতালিয়ানে এই বাড়িটা 1,20,000 টাকা দিয়ে নিল, আর আমাদের এটা মানে এত টাকা দিয়ে নিলে আমাদের লোন পাস হবে না আমার ছেলের নামে, কারণ এই জন্য, কারণ একজনকে এত টাকা ইতালিতে লোন দেয় না, যে 1,20,000 টাকা, 1,20,00,000 টাকা এখন দিবে, আবার পরে এটা ঠিক করার জন্য, যার কারণে আমরা আমাদের যখন একটা বাজেট ছিল বাজেটের বাইরে চলে যাওয়ার পরে আমরা আর এটা ডাক ধরি নাই। এই তাহলে এই বাড়িটাও আমাদের কিসমতে নেই, তারপরে আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে, এজন্য আমাদের কোনো মন খারাপ হয় নাই, হয়তোবা ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে, ইনশাল্লাহ অপেক্ষায় আছে। আর আপনারাও যারা আমাকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, আপনারাও দোয়া করবেন যেন মন মতন একটা এই যে ডোপ্লেক্স বাড়ি, মানে যেটা ডোপ্লেক্স বলতে মানে দুইটা ফ্ল্যাট যেন থাকে একটা বাড়িতে, এরকম যেন একটা বাড়ি পাই। আর আমরাও এই বছরটা দেখবো, যদি এরপরে না হয় তাহলে আর কিনবো না ইনশাল্লাহ। আমাদের তো এখানে এমনও আল্লাহর নামে দুইটা বাড়ি কিনা আছে, তাহলে দুই ছেলে দুই বাড়িতে থাকবে, এখন কি করব, যদি মন মতন না হয় তাহলে তো আর কিছু করার নাই, কারণ সবই হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যে উনি যা করে তাই আমাদের মেনে নিতে হয়, কারণ সবসময় তো আর আমাদের মন মতন যে সব কিছু হবে তা না, যেটা আমাদের জন্য মঙ্গল সেটাই আমাদের জন্য আমাদের সৃষ্টিকর্তা বরাদ্দ করে রাখে। তাহলে আর কি, তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা যারা সবসময় আমার এই ভিডিওগুলো এত সুন্দর করে দেখো, কমেন্ট করো, লাইক দাও, সত্যি আমি তোমাদের সবাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, ভালোবাসা আর দোয়া তো আছে, ধন্যবাদ তো আছে। আর যারা আজকে নতুন দেখতেছো, প্লিজ প্লিজ আপুমণিরা ভাইয়ারা, তোমরা অবশ্যই ফলো দিবে, সাথে যে লাইকটা আছে লাইক বাটনটাও ক্লিক করে আমার সাথে থাকবে। তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আমি একটা কথা বলতে ভুলে গেলাম, আমাদের এই বাড়িটা হলো এই বছরের 3 নম্বর বাড়ি, আমরা পরপরে 3টা মানে এই যে মানে কাজা সিঙ্গলা মানে ভিলা বাড়ি, যে ডুপ্লেক্স বাড়ি দেখতেছি, এটা হলো 3 নম্বর, যার কারণে পরপর 3টাতে আমরা আমাদের ভাগ্যে হয় নাই, কোনোটা হয়তো পছন্দ হয় নাই, কোনোটার দাম বেশি, আর এই অবস্থায় হয় আমাদের। তাহলে আর কি 3টায় শেয়ার করলাম, দেখি আর কয়টা দেখতে পারি, কারণ এই 5 মাস তো শেষ, আর হাতে আছে আমাদের এই বছরের যে ডিসেম্বর পর্যন্ত বাকি কয়টা মাস সেটা আর একটা দুটা দেখব, তারপর ইতি টেনে দিব ইতালিতে বাড়ি দেখার জন্য।